পৃথিবীর সবচেয়ে বৃহত্তর ম্যানগ্রোভ বনাঞ্চল হচ্ছে সুন্দরবন। এই বন প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত আর এর 6,017 বর্গ কিলোমিটার আমাদের বাংলাদেশের এবং বাকি অংশ ভারতের। আপনারা জানেন যে এই সুন্দরবনে রয়েছে বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, তাছাড়াও বন জুড়ে চিত্রা হরিণ আর অসংখ্য পশু পাখি তো আছেই। 1997 সালে সুন্দরবনকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়, তাই বলা যেতে পারে সুন্দরবনকে একবার নিশ্চয়ই দেখার স্বপ্ন প্রায় সবারই হওয়ার কথা। কিন্তু দুঃখজনক হলো সত্যি, সুন্দরবন আমাদের বাংলাদেশে হলেও আমাদের বাংলাদেশিদের এই বন দেখা নিয়ে তেমন একটা আগ্রহ দেখি না। অথচ অন্যান্য দেশ থেকে টুরিস্টরা আমাদের দেশ বা আমাদের পাশের দেশ ভারতে ছুটে আসে শুধুমাত্র এই সুন্দরবনকে দেখার জন্য। অবশ্য আমাদের আগ্রহ না থাকার অন্যতম একটি কারণ হচ্ছে এই বন দেখতে হলে একটু বেশি অর্থই খরচ করতে হয়, আর সংখ্যায় কম লোক বা দু চারজন হলে এই বনের গভীরে গিয়ে বন দেখাটা কিছুটা অসম্ভব হয়ে ওঠে। পাশাপাশি বনে যাওয়ার সঠিক তথ্য না জানাটাও আরেকটি কারণ। তাই আজকের ভিডিওতে আমি এবং সালেম ভাই, মানে এক্সপ্লোর বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে সালেম ভাই সহ যাচ্ছি সুন্দরবন। আসলে আমাদের এই ভ্রমণটি হচ্ছে আজ থেকে প্রায় 1 বছর আগে, তার মানে আগের গল্পটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সপ্লোর বাংলাদেশ, দিস ইজ ইসলাম সালেম। আর আমরা বহুল প্রতীক্ষিত একটা ট্যুরে এখন আসছি, যেটা হচ্ছে আমাদের সুন্দরবন ট্যুর। তো সুন্দরবন ট্যুরে তিনভাবে করা যায়, একটা হচ্ছে ফুল প্যাকেজ ট্যুর, সেটা শিপ বুকিং করতে হয়। সেকেন্ডটা হচ্ছে গিয়ে ম্যানুয়ালি হচ্ছে দুইটা স্পট দেখা যায়, এবং হ্যাঁ এটা নিজেরা করতে হবে। এটা মংলাতে এসে হচ্ছে গিয়ে আপনাকে নৌকা বুকিং করে করতে হবে। আর থার্ড আরেকটা অপশন আছে, যেটা একটু মানে রিসোর্টগুলোর উপর দিয়ে চালাই দিতে হয়। হ্যাঁ, রিসোর্টগুলো কিছু প্যাকেজ দেয়, এটা থার্ড অপশন। তো আজকে আমরা আসছি হচ্ছে গিয়ে ফার্স্ট অপশনটায়, মানে ফুল সুন্দরবন প্যাকেজ ট্যুর। হ্যাঁ, আর আজকে আরেকটা ঘটনা ঘটতেছে, সেটা হচ্ছে গিয়ে এই প্রথম বাংলাদেশে আমরা যারা ট্রাভেল ভিডিও বানাই তারা কোলাবোরেট করতেছি, আমি আর শিশির দেব ভাই। হ্যাঁ, আর আমরা এখন যে রাস্তায় হাঁটতেছি এটা খুব পিচ্ছিল, এই জন্য কথা বলতে একটু ইয়ে হচ্ছে। যাই হোক, আপনাদের অনেক ইন্টারেস্টিং লোকেশনগুলো দেখাবো আমি, আমাদের সাথেই থাকুন। যেহেতু একটা জায়গায় ঘুরে আসার পর বেশ অভিজ্ঞতা হয়, তাই আমরা নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করব, যাতে আপনারা খুব সহজে সুন্দরবন ভ্রমণে আসতে পারেন। ভিডিওটা কিছুটা বড় হতে পারে, কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখলে আশা রাখি আপনাদের খারাপ লাগবে না। আর ভিডিওটির শেষের দিকে সুন্দরবনের বাঘের সামনে পড়ার একটা ইন্টারেস্টিং গল্প আছে, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে সেটা বুঝতে পারবেন। যেহেতু বাংলাদেশের একটা বিশাল এলাকা জুড়ে সুন্দরবন, যেমন খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট, তাই এই অঞ্চলগুলোর বেশ কিছু পথ অবলম্বন করে সুন্দরবনে প্রবেশ করা যায়। তার ভিতর সাতক্ষীরা হয়ে সুন্দরবন, অথবা খুলনা থেকে মংলা হয়েও সুন্দরবন। তবে খুলনা থেকে বা মংলা থেকে সুন্দরবন ভ্রমণ বেশ জনপ্রিয়, আমাদের যাত্রাও কিন্তু এই পথেই হয়। আমাদের ভ্রমণ গল্প শুরু করার আগে বলতে চাই সুন্দরবনের কোন কোন জায়গাগুলো ভ্রমণের জন্য উন্মুক্ত বা ভ্রমণ করার অনুমতি পাওয়া যায়। যেমন করমজল, হাড়বাড়িয়া, কটকা, জামতলা সৈকত, কচিকালি, হিরণ পয়েন্ট, দুবলাচর, কোকিলমুনি আর ত্রিকোণ আইল্যান্ড, এই জায়গাগুলো ভ্রমণ করা কিন্তু আপনার ইচ্ছামতো হবে না। এটা আপনি যেই ট্যুর কোম্পানির মাধ্যমে যাবেন এটা তাদের উপরই নির্ভর, তাই ওই ট্যুর কোম্পানিকে আপনি ভ্রমণে যাওয়ার ব্যাপারে নিশ্চিত করার আগে জেনে নেবেন তাদের প্যাকেজে কোন কোন জায়গা আছে। তো এবার চলুন আমাদের ভ্রমণ গল্প শুরু করা যাক। ঢাকা থেকে রাতের বাসে করে চলে আসি খুলনা, আপনারা চাইলে ট্রেনে করেও খুলনা আসতে পারেন। সকালে খুলনা পৌঁছে চায়ের কাপে চুমুক দিয়ে বেরিয়ে পড়ি শহর দেখার জন্য। এখানে এসে বুঝতে পারলাম খুলনা একটি সাজানো গোছানো শহর। বেলা 9টায় জেলখানাঘাট থেকে আমাদের শিপটি সুন্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যাবে, আর এখন হচ্ছে সকাল 7টা, তার মানে আমাদের হাতে আরও 2 ঘন্টা সময় রয়েছে। কিছুক্ষণ ঘুরাঘুরি শেষ করে বেলা 8টায় আমরা জেলখানাঘাটে, একটু পরে শিপে উঠব। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে শিপে উঠার আগে আপনার খুব প্রয়োজনীয় যা যা দরকার তা অবশ্যই সাথে নিয়ে নেবেন, কারণ আগামী 3 দিন আপনি পানিবন্দী জীবন কাটাতে যাচ্ছেন। আমাদের শিপটি ওই পাড়ে দাঁড়িয়ে আছে, আর একটু খেয়াল করলে দেখবেন এখানে শিপগুলো তুলনামূলকভাবে অনেক ছোট, কারণ এই শিপগুলোকে বনের ভিতর দিয়ে সরু ক্যানেল দিয়ে চলাচল করতে হয়।
প্রতিটা শিপের ধারণ ক্ষমতা সর্বোচ্চ 50 জন। আরেকটা বিষয়, আপনার সুন্দরবন ভ্রমণের খরচ কিন্তু নির্ধারণ হবে শিপের মানের উপরে। মান যত ভালো প্যাকেজ মূল্য তত বেশি। শিপের মান ভালো মানে আপনি আগামী তিন দিন যেই রুমে থাকবেন সেই রুমের মান এবং সার্ভিস দুটোই ভালো হবে। আমরা যে শিপে করে যাচ্ছি তার প্যাকেজ মূল্য জনপ্রতি 7000 থেকে 7500 টাকা, তাই মানের দিক থেকে বলা যেতে পারে এটা মোটামুটি। শিপে ওঠার কিছু সময়ের ভিতর রুম বুঝে পেলাম, আর আবারও বলি রুমের মান কিন্তু মোটামুটি। আমরা এই এক রুমে দুজন থাকব। বেলা 9টায় শিপ যাত্রা শুরু করে মংলার উদ্দেশ্যে, যাওয়ার পথে পড়বে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। স্যার রুমটা গরম, তো এই গরমের মধ্যেও আমরা ঘুম দিছি, আমরা এমন ঘুম দিছি যে হচ্ছে গিয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্র যেটা ছিল ওটা পিছনে ফেলায় চলে আসছি, সামনে চলে আসছি। দেখার খুব ইচ্ছে ছিল। হ্যাঁ দেখার খুব ইচ্ছে ছিল। যাই হোক, আমরা মংলার মোটামুটি কাছে, আশা করি কিছুক্ষণের মধ্যে মংলা পৌঁছে যাবো। শিপে প্রায় সবসময় খাবার তৈরির আয়োজন চলতেই থাকে। আসলে সুন্দরবন ভ্রমণের মূল মজাই হচ্ছে খাবারে। প্রতিবেলা 5 থেকে 6 রকমের খাবার আয়োজন করা হয়, আর শিপের ছাদে বসে খাবার খাওয়ার আনন্দ এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। খুলনা থেকে যাত্রা শুরু করার প্রায় 4 ঘন্টা পশুর নদী পাড়ি দিয়ে আমরা এখন মংলাতে। মংলাতে কিন্তু রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর, তাছাড়াও এখানে রয়েছে বাংলাদেশের অনেক নামী দামি কোম্পানি কারখানা। ওই হচ্ছে আপনার বসুন্ধরা ফ্যাক্টরি, সিমেন্ট ফ্যাক্টরি, এরপরে হচ্ছে আপনার ওমেরা গ্যাস তেল ফ্যাক্টরি, তারপরে হচ্ছে ফাইভ রিংস, তারপরে আরও গ্যাস ফ্যাক্টরি, এরপরে আর একটা হচ্ছে আপনার পেট্রোলিয়াম জেলি জেল, তারপরেই হচ্ছে আমাদের মংলা পোর্ট, মংলা নৌবন্দর, এরপরে তো আমরা আর কিছু দূর সামনে গেলেই সুন্দরবন চলে আসব আশা করি, আর হয়তো 1 ঘন্টার মধ্যে। মংলা থেকে শিপ যাত্রা শুরু করার 30 মিনিট পর এই প্রথম আমরা সুন্দরবন প্রবেশ করছি। আসলে সুন্দরবনের একটা ফিল পাচ্ছি, খুব নিকটে হচ্ছে করমচল, যা খুলনা বা মংলা থেকে দিনে দিনে ঘুরে যাওয়া যায়। আজ আমরা সেখানে নামবো না, তবে ফেরার দিন অবশ্যই করমচল দেখে যাব। আমরা একটু পরে নামবো হাড়বাড়িয়া ইকোট্যুরিজম সেন্টারে। হচ্ছে আমরা টোটালি কোনো গাছের পাতা ছিঁড়ব না। কেন ছিঁড়ব না এর ব্যাখ্যাটা একটু দেই, কারণ অনেক সাপ আছে একেবারে সবুজ কালার, ইনকেস অফ ওই পাতাতেই সবুজ কালারের সাপ থাকলো আপনি চিনেন না, ও কিন্তু আপনাকে কামড় দিতে পারে। এই কারণে অনেক ধরনের পোকামাকড় থাকতে পারে। এরপরে সুন্দরবনের অনেক গাছের পাতাগুলো আছে হচ্ছে বিষাক্ত, এই বিষাক্ত পাতা আপনার হাতে লাগলে হাতে র্যাশ পড়তে পারে। এখন আমরা যতখানি দূরে চলে আসছি, ডাক্তার নাই নাই ওষুধ নাই, ডাক্তার আছে অবশ্য আমাদের সাথে দুজন, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ওষুধ নাই, এই কারণে আমরা সব সতর্কভাবে পথ চলবো। আর হচ্ছে সবাই একত্রিত হয়ে থাকবো, কারণ বন্য পশু এতগুলো মানুষ দেখলে আক্রমণ করবে না। আমরা একটা রেলগাড়ির মতো সিরিয়াল বদ্ধ হয়ে লাইন দিয়ে হেঁটে চলে যাব।
জেলেপল্লির সামনে। তো জেলেপল্লির মধ্যে যেটা দেখা যাচ্ছে অনেকগুলো ছোট ছোট ছনের ঘর টাইপের, প্রত্যেকটা ঘরের সামনে একটা করে নৌকা আছে, আর ঘরের ভিতরে অনেকগুলো মাছ আছে আমি কিন্তু ডেফিনেটলি শিওর এই ব্যাপারে। ঠিক আছে, হিরের ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু দুঃখজনক আমরা আসলে অনেক কিছুই ট্যুরে চেষ্টা থাকা সত্ত্বেও সম্ভব হয় না, মানে আমরা জেলেপল্লিটাতে যেতে পারতেছি না, এটাই দুঃখ। আজ আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন। কাল সারা রাত গুড়ি গুড়ি বৃষ্টির মধ্য দিয়ে আমরা ভোরে পৌঁছাই সুন্দরবনের শরণখোলা রেঞ্জে, যা আমাদের লোকালয় থেকে অনেক অনেক দূরে। একটু আলো ফুটতে বুঝতে পারলাম সুন্দরবনকে আসলে কেন এত সুন্দর বলা হয়। প্রতিদিনের মতো হয়তো বন বা বনের পশু পাখিদের ব্যস্ত সময় কাটছে, আমরা শুধু কিছু সময়ের জন্য এখানে অতিথি। যেদিকে তাকাই বেশ কয়েকটা হরিণে চোখে পড়ছে, যা হয়তো আমার জীবনে দেখা সেরা দৃশ্যগুলোর মধ্যে অন্যতম। তবে আমরা এখন প্রস্তুত ক্যানেল ক্রুজিংয়ের জন্য। সুন্দরবনকে আরও কাছ থেকে দেখতে চাই আর সুন্দরবনের ভাষা আরও কাছ থেকে শুনতে চাই। আমরা একটা ছোট করে এই ছোট ক্যানেল দিয়ে হচ্ছে যাচ্ছি, আপাতত এই ক্যানেল ক্রুজিংটা শেষ করব, আর এরপরে হচ্ছে আমরা কটকা অফিস পাড়ে যাব। আশা করি কটকা অফিস পাড়ে আমরা অনেক কাছ থেকে অনেকগুলো হরিণ দেখতে পারব, বাদ বাকি আল্লাহবাগের ইচ্ছা, কারণ কোনো হরিণ তো আমাদের পোষ মানানো না। স্বল্প পরিসরে ক্যানেল ক্রুজিং শেষ করে এবার আমরা যাচ্ছি আমাদের এই যাত্রার অন্যতম আকর্ষণীয় স্থান কটকা অফিস পাড়ে। কটকা অফিস পাড় হচ্ছে ফরেস্ট অফিসারের বাসভবন। বুঝতে পারছেন সরকারি এই কর্মকর্তা কত দুর্গম এরিয়া বসবাস করে। কিছুদিন আগে এই জায়গাটিতে ঘূর্ণিঝড় বেশ তাণ্ডব চালায়, আমরা ওই সকল জায়গাগুলো একটু ঘুরে দেখার চেষ্টা করব। আরও দেখব চোখ জোড়ানো সেই চিত্রা হরিণের তল। শুনেছি এখানে হরিণ শিকার করার জন্য বাঘমামারও কিন্তু চলাচল রয়েছে। আমাদের কাছ থেকে 15 হাত দূরে হরিণ দেখতে পারবো, এবং সবাই যদি সেইভাবে একত্রিত থাকেন তাহলে আমরা সবাই কিন্তু একসাথেই হরিণ দেখতে পারবো। আর আমরা যদি দলছুট থাকি তাহলে সামনের লোকজন হরিণ দেখবে, পেছনের লোকজন কিছুই পাবে না। আমরা সবাই আসছি একটা টিম ওয়ার্ক, এবং সবাই একটা পরিবারের মতো, যার কারণে আমরা চাই যে আমাদের সমস্ত পরিবারের সবাই যেন, আমি যা দেখছি আমার পরিবার সবাই যেন তাই দেখে। বনের মাঝখান দিয়ে কাঠের ব্রিজের উপর দিয়ে হেঁটে যেতে গাছের ফাঁকে ফাঁকে বেশ কয়েকটা চিত্রা হরিণ চোখে পড়ছে। একটা জিনিস মনে রাখবেন, এখানে আসার পর আপনি যেন তাদের বিরক্তির কারণ না হন। আমরা নীরবতা পালন করে আরেকটু সামনে এগোতেই দেখা পেলাম এক ঝাঁক হরিণের সাথে, যা এখন আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই দৃশ্যটা আসলে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকাতেই সম্ভব।
বনের ভিতর দিয়ে আরও কিছু দূর হাঁটতেই বুঝতে পারলাম আসলে সুন্দরবন কীভাবে বড় বড় প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আমাদেরকে যুগের পর যুগ রক্ষা করে যাচ্ছে। কিছুদিন আগে ঘটে যাওয়া ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলাও কিন্তু এখন চোখের সামনে একদমই পরিষ্কার, তাই বুঝতে পারছেন সুন্দরবনকে রক্ষা করা কতটুকু আমাদের জন্য জরুরি। কটকা অফিস পার্ক থেকে এবার আমরা যাচ্ছি কটকার আরেকটি সুন্দর জায়গা জামতলা সৈকতে, যেখানে হেঁটে যেতে বনের ভিতর দিয়ে সময় লাগবে প্রায় 40 মিনিটের মতো। এখানে বলে রাখি, যেহেতু আমরা বনের মাঝখান দিয়ে যাব তাই পুরোটা সময় বাঘের আতঙ্ক মাথায় নিয়ে যেতে হবে, যদিও আমাদের সাথে দুজন অস্ত্রধারী গার্ড ছিল। আমাদের এই যে এখানকার প্রায় 50 জনের ট্যুর, পিছনে একজন গাইড, সামনে একজন গাইড, পিছনে একজন গানম্যান, সবার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, আর সামনে একজন। মোট কথা পুরো টিমটা হচ্ছে সেফটির ভিতরে যাচ্ছি, যেই কোনো সময় আমাদেরকে বাঘে আক্রমণ করতে পারে। আরো মেবি 2 কিলোমিটার হাঁটতে হবে না? আপনার টোটাল রাস্তা হচ্ছে আপনার 2 কিলো? আচ্ছা, টোটাল রাস্তা হচ্ছে পল্টন থেকে আমরা যে জায়গায় নৌকা থেকে নেমেছিলাম ওইখান থেকে 2 কিলোমিটার, তো সম্ভবত আমরা 1/2 কিলোমিটার বা 1 কিলোমিটারের কাছাকাছি অলরেডি চলে আসছি, আর 1 কিলোমিটারের মতো হতে পারে। জামতলা সৈকত যাওয়ার সময় সুন্দরবনের সুন্দরী গাছ ও কেওড়া গেওয়া চোখে পড়লো, তাছাড়া বেশ কয়েক ধরনের বন্য ফলও কিন্তু দেখতে পেলাম। তবে এই ফলগুলো খাওয়া আমাদের জন্য একদমই নিরাপদ নয়। হঠাৎ করে আমাদের গার্ড থেকে সংকেত পেলাম যে তার ধারণা বেশ কিছু সময় আগে প্রায় 1 ঘন্টা বনের ভিতর দিয়ে হেঁটে আমরা এখন জামতলা সৈকতে। সৈকতটি দেখতে বেশ সুন্দর, তবে একটি বিপজ্জনকও বটে। বেশ কিছুদিন আগে এখানে চোরাপালিতে ডুবে কয়েকজনের মৃত্যু হয়, তাই দূর থেকে শুধু উপভোগ করুন, জলে না নামাই ভালো। দর্শক, আমরা যেই পথ দিয়ে হেঁটে যাচ্ছি যাওয়ার পথে এই গাছগুলো দেখতে পাচ্ছেন, ছন্ন ছড়া অবস্থা। এগুলা কিছুদিন আগে সিডরের সময় এই অঞ্চলটা বেশি ক্ষতিগ্রস্ত হয়, তারই ধ্বংসাবশেষ এখন আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে শিপে ফিরে গিয়ে দুপুরে খাবার সেরে বেরিয়ে পড়ি আমাদের আজকের দিনের শেষ গন্তব্য কচিখালির উদ্দেশ্যে। শুনেছি কচিখালি হচ্ছে হরিণের অভয়ারণ্য, সেখানে গেলে হয়তো দেখা পাবো অসংখ্য হরিণের সাথে। নৌকায় করে যাওয়ার সময় আমাদের টিমের কয়েকজনের মুখে বেশ কিছুক্ষণ আগে বাঘ দেখতে পাওয়ার একটা গুঞ্জন ওঠে, ব্যাপারটা আমি ঠিক বিশ্বাস করতে পারিনি। আসলে এখানে বাঘ দেখার সম্ভাবনা এক ভাগে রকম, কারণ হিসেবে বলা যেতে পারে 2018 সালের তথ্য অনুসারে আমাদের বাংলাদেশের অংশে সুন্দরবনে সর্বমোট বাঘের সংখ্যা হচ্ছে 114টি।
এই অল্প সংখ্যক বাঘের ভিতর একটি বাঘের দেখা পাওয়া কিন্তু সহজ কথা নয়। যাই হোক, আমরা দল বেঁধে সামনের দিকে এগুচ্ছি। ইচ্ছা আছে এই বনের ভিতরে প্রায় এক ঘন্টার মতো হাঁটা। কিছুদূর হাঁটতেই অনেকগুলো হরিণ এলোপাতাড়িভাবে চারদিকে ছোটাছুটি করতে দেখলাম। বিষয়টা মোটেও স্বাভাবিক ছিল না, কারণ হরিণটা সাধারণত এখানে মানুষ দেখে ভয় পায় না। একমাত্র বাঘের উপস্থিতি টের পেলে তারা ছোটাছুটি করে। আমরা যে জায়গাটায় আছি সেটা হচ্ছে হরিণের চারণভূমি। এখানে মানে ঘাস খেতে আসে হরিণ। কিছুক্ষণ আগেই দেখলেন যে কি পরিমাণ হরিণ এখান থেকে দৌড়ে চলে গেল। আসলে মানুষ যত কাছে আসে তত হরিণগুলো দূরে দূরে চলে যেতে থাকে। আর এখানে অলরেডি বাঘ নিয়ে কিছু কনফিউশন চলতেছে, তো আমি বাসায় গিয়ে ফুটেজ অ্যানালাইসিস করে বিষয়গুলো ক্লিয়ার করবো আপনাদের কাছে। যা ভাবা তাই হলো। একটু পরে খবর এলো কচিখালিতে এখন বাঘের উপস্থিতি রয়েছে, তাই আমাদের এখানে বেশি সময় থাকা নিরাপদ নয়। তাড়াহুড়া করে সবাই নৌকার দিকে রওনা দিল। ভাগ্য নেই তাই দেখতে পাচ্ছি না। ভাগ্য নেই না? এখানকার একজনের সাথে কথা বলে বললো যে 15 বছরে উনি মাত্র 2টা বাঘ দেখছে। আমি 6 বছরে একবার দেখছি। ভিউয়ার্স, আপনারা হয়তো বাঘের গর্জন শুনতে পাচ্ছেন। আমাদের এই অবস্থায় ট্রলারে উঠে যাওয়া মঙ্গল, অন্তত জীবন বাঁচানোর জন্য। নৌকায় উঠার পর দূর থেকে বনের ভিতরে বাঘের চলাচল আমাদের চোখে পড়ল, কিন্তু তা ক্যামেরা বন্দি করা একদমই সম্ভব হয়নি। সব মিলিয়ে কচিখালি ভ্রমণ একদিকে যেমন ছিল হতাশাজনক, অন্যদিকে ছিল রোমাঞ্চকর। ওইখানে এবার দেখছেন, এবার বিশ্বাস হয়েছে। আজ আমাদের সুন্দরবনের তৃতীয় দিন বা শেষ দিন। আজ আমরা ফেরার পথে দেখব খুলনা থেকে খুব কাছেই করমজল ইকোট্যুরিজম সেন্টার। ঠিক এই ধরনের নৌকায় করে আপনি মংলা থেকে খুব সহজে এখানে আসতে পারবেন এবং দিনে দিনে ঘুরেই চলে যেতে পারবেন। তবে এটা বলতে পারি সুন্দরবনের আসল মজা কিন্তু ঠিক এখানে আসলে পাবেন না। আর যেহেতু এখানে আসা অনেকটাই সোজা, তাই তুলনামূলকভাবে এখানে পর্যটকের সংখ্যা একটু বেশি। কাঠের ব্রিজের উপর দিয়ে হাঁটার সময় বেশ কয়েকটা বানর চোখে পড়বে, তবে সাবধান, হাতে করে একদমই খাবার আনবেন না, আপনি আক্রমণের শিকার হতে পারেন। এই ছিল আমাদের সম্পূর্ণ সুন্দরবন ভ্রমণ গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো বা খারাপ যাই লাগুক না কেন, আপনার মন্তব্য এই ভিডিওর কমেন্ট বক্সে জানান। আর যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপনার একটি সাবস্ক্রিপশন পারে আমাদেরকে অনেক দূর নিয়ে যেতে। যাই হোক, এই ভ্রমণ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে। চাইলে ঘুরে আসতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।